मिले एक सडन प्लान है जे आमरा कोथा एकटा छोट टूर करब बा ट्रिप करब जेहेतु एखन इयर एंडिंग चलछे शीतकाल चलछे शीतकाले घुरते सबार खूब भालो लागे তো আমরা ঠিক করি যে দুদিনের একটা ছোট্ট ট্যুর করব আর সামনে পিঠেই আশা করি তোমরা তখন টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেও গেছো যে আমরা কোথায় যাচ্ছি তবে একটা নয় আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরব তাই একটা ব্লগে সব দেখানো সম্ভব হবে না এটা আমাদের ফার্স্ট ব্লগ হচ্ছে ট্যুর ব্লগে আর এখন দুর্গাপুরে আছি কাল সকাল থেকে আমাদের জার্নি স্টার্ট হবে আর আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে যাবে বৃষ্টি ওর বর আর আমার ভাইও যাবে ও এসেছে আমার সাথে এখানে আর এত তাড়াতাড়ির মধ্যে আমাদের প্ল্যান হলো আর আমরা এসেছি যে এর আগে তোমাদের কিছু বলতে পারিনি ব্লগও স্টার্ট করতে পারিনি তাই এখানে এসেই ব্লগটা স্টার্ট করছি আর এই ব্লগটা কিন্তু ভীষণ মজার হবে যেহেতু ভাই বোনদের ট্যুর মানে বুঝতে পারছো আর আমরা একটা নাইট স্টেও করবো একটা বিশেষ জায়গায় সেটা তোমরা এই ব্লগটা বা এর পরের ব্লগে দেখতে পাবে বা এই ব্লগেও আমি সেটা দিয়ে দিতে পারি তো পুরো ব্লগটা দেখতে থাকো ভীষণ ভীষণ মজা হবে কাল সকালে আমরা বেরোবো এই দুর্গাপুর থেকে আর যাবো আমরা বিষ্ণুপুর তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো পরদিন একদম সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম বাস ধরার জন্য আর এটা হলো দুর্গাপুর বাস স্ট্যান্ড আর আমার হাতে যে লাল বক্সটা দেখছো এটার মধ্যে মোনাইদির গোপাল ঠাকুর আছে মোনাইদি যেখানেই যায় এটাকে সাথে করে নিয়ে যায় তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমরা বাস পেয়ে গেছিলাম আর বাসে চেপে গেছি আর বাসে করে কিছু দূর যাওয়ার পর আমরা একটা জায়গায় দাঁড়াবো সেখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে ওখান থেকে আমরা গাড়িতে চাপবো তো আমরা বাস থেকে নেমে গেছি আর এখন গাড়িতে করে যাব বৃষ্টির বাড়ি তারপর ওখান থেকে আমরা যাব বিষ্ণুপুর আর আমাদের সাথে আরো একজন জয়েন করেছে হ্যালো আশা করি তোমরা চেনো অনেকেই রকি যারা যারা চেনো তারা তার কমেন্টে জানিও যে আমরা চিনি সো আমরা সবাই মিলে এক কাছে হয়েছি আর এবারে আমরা যাব বৃষ্টির বাড়ি ওখান থেকে ওদেরকে পিক আপ করবো তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা যাব বিষ্ণুপুর তো ওখান থেকে গাড়িতে করে আমরা চলে এসেছি বৃষ্টির শ্বশুর বাড়িতে এখান থেকে ওদেরকে পিক আপ করবো বলে আর ব্লগটা যাতে বড় না হয় তাই রাস্তাগুলো আমি আর দেখাচ্ছি না আর এই যে দেখো এইটাই হলো বৃষ্টির গ্রামের শ্বশুর বাড়ি আমি এই প্রথমবার এলাম ওর বিয়ের পর আমরা বৃষ্টি শ্বশুর বাড়ি চলে এসেছি বৃষ্টিদের গ্রামের বাড়ি যেখানে বাঁকুড়া ওন্দা তাই তো এই যে দেখো ও রেডি হয়ে আছে আমরা একসাথেই যাবো এবার ওদেরকে নিয়ে আর এইটা হলো বৃষ্টির রুম এই যে দেখো বৃষ্টির রুমে সবাই মিলে বৃষ্টির খাট দখল করে নিয়েছে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তাই বৃষ্টি ওর বাড়িতে আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিল এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম আর দেখো এখনও পুরনো দিনের বাড়িতে এই যে ধানের গোলা রয়েছে বৃষ্টিদের উঠোনে যেটা এখন প্রায় দেখতেই পাওয়া যায় না কিছু বলবে না শুধু উল্টো পাল্টা কথা আমরা এখন যাচ্ছি সবাই মিলে বিষ্ণুপুর বেশ কিছুটা পথ অতিক্রম করে এখন আমরা ঢুকছি আমাদের বেঙ্গলের টেম্পল টাউন বিষ্ণুপুরে সো আমরা বিষ্ণুপুরে এসে পৌঁছে গেছি আর প্রথমে আমরা এসেছি ছিন্ন মস্তায় আর এখানে অনেকে পিকনিক করছে এখন যেহেতু পিকনিকেরই সিজন চলছে এটা দেখো দূরে কত বাস গাড়ি দাঁড়িয়ে আছে ওগুলো সবাই পিকনিক করতে এসেছে ছিন্ন মস্তায় আর আমরা ম্যাচিং করে পড়েছি দেখো একজন গাড়িতে মেকআপ হলো এবার একজনের রাস্তায় চুল বাঁধা হচ্ছে ওটা তো আমাকে ব্লগে বলতে হতো গোবি করলে আর এই যে দেখো দুজনের ম্যাচিং হয়েছে বিষ্ণুপুরে ঢুকেই সবার প্রথম আমরা গেছিলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে আর এই ব্লগটায় যেহেতু আমরা সমস্ত ভাই বোন দিদি জিজুরা রয়েছি তাই আমাদের একটু মজা খুনসুটির সাথে সাথেই তোমাদেরকে বিষ্ণুপুরের ইতিহাস আমি বলবো আর এই ছিন্নমস্তা মায়ের মন্দিরটা কিন্তু বিষ্ণুপুরের একটা খুব জাগ্রত মন্দির তোমরা যদি কেউ বিষ্ণুপুর আসো অবশ্যই ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দিয়ে যেও
এই মন্দিরের ভেতরটা যতটা সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর। আর তোমরা অনেকেই জানো যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দিরের পাশেই থাকে একটা শিব মন্দির, যেহেতু বাবা মহাদেব সবসময় মা পার্বতীকে রক্ষা করে চলে, তাই এই মন্দিরের পাশেও কিন্তু শিব মন্দির ছিল একটা। আর মন্দির থেকে বেরিয়েই তোমরা পুজোর জন্য অনেক জিনিস পেয়ে যাবে, আর তার সাথে যেটা পাবে সেটা হলো বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা শিল্পর অনেক সুন্দর সুন্দর জিনিস। এই রাস্তা দিয়ে যেতে যেতেই তোমরা খুব সুন্দর সুন্দর টেরাকোটা শিল্প দেখতে পাবে। আর এই পথ দিয়ে কিন্তু আরও একটা বিশেষ জায়গা যায়, এই ছিন্নমস্তা মায়ের মন্দির একটু পেরিয়েই তোমরা যেখানে পৌঁছে যাবে সেটা হলো বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামানের কাছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরের সেই বিখ্যাত দলমাদল কামানের কাছে। মল্লরাজা বীর হাম্বির এই কামানের নির্মাণ করেছিলেন, আর এই কামানের রয়েছে একটা খুব সুন্দর ইতিহাস। সাধারণত বর্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই কামানের ব্যবহার করা হতো। মল্লরাজাদের মধ্যে এক রাজা গোপাল সিংহ, তিনি ছিলেন খুব ধর্মপরায়ণ একজন রাজা। একবার বিষ্ণুপুরে বর্গী অর্থাৎ মারাঠাদের আক্রমণ হলে সেই গোপাল সিংহ সেই যুদ্ধে না গিয়ে মদনমোহনের সেবা করছিলেন, এবং সেদিন রাতেই এই কামান থেকে গুলি বর্ষণের আওয়াজ শোনা যায় এবং সকালে দেখা যায় সমস্ত বর্গীরা আহত হয়ে পড়ে আছেন। তখনই বোঝা যায় স্বয়ং মদনমোহন এসে এই কামান চালিয়েছিলেন। আর এই কামানের ওজনও কিন্তু কম নয়, এটা প্রায় 300 মন ভারী একটা কামান। আর এটা দেখেছি কামান, আর এটার হিস্টোরিও আমি ভয়েস ওভারে তোমাদেরকে বলে দেবো, কারণ এখানে প্রচুর চিৎকার হচ্ছে, অনেকজন আছে দেখো তোমরা দেখতে পাবে, সেজন্য আমি এখানে কিছু বলছি না, তোমাদেরকে হিস্টোরি দেখিয়েও দেবো আর বলেও দেবো। সেই বিখ্যাত দলমাদল কামান দেখে ফিরে আসার পথেই তোমরা দেখতে পাবে বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা শিল্পের জিনিসগুলো। আর আমি যতটুকু বুঝলাম এই দলমাদল কামান বা ছিন্নমস্তা মায়ের মন্দিরের বাইরে যে দোকানগুলো আছে সেগুলোই কিন্তু সবচেয়ে সুন্দর সুন্দর টেরাকোটা শিল্পর জিনিস রাখে, তোমরা যদি কিছু কিনতে চাও এখান থেকেই কিনো। আর এই টেরাকোটা আসলে হলো পোড়ামাটির শিল্প। আর এই ঘোড়াগুলো দেখো কত বড় বড়, যে নেবে কিভাবে নিয়ে যাবে সেটাই ভাবছি। এখানে আমাদের এখন হাতি ঘোড়া কাপ পিস কেনা হচ্ছে এই দিদির দোকানে। আমরা এত জিনিস কিনলাম, এই যে দেখো বোঝাই হয়ে গেছে আমাদের, এখনো কেনা চলছে, দারুণ কালেকশন তোমার। সেখানে শপিং করে আবার গাড়িতে চেপে গেছি, আর এখন আমরা যাচ্ছি রাসমঞ্চ দেখতে। আর এখন বিষ্ণুপুরে মেলা চলছে তাই অনেক জায়গায় নো এন্ট্রি হয়ে গেছে, তো আমরাও এখনো কনফিউশনে আছি যে রাসমঞ্চ আমাদেরকে ঢুকতে দেবে কিনা, তবে ঢুকতে দিলেই ভালো হয়, চলো দেখা যাক কি হয়। রাসমঞ্চ যাওয়ার আগে আমরা বিষ্ণুপুরের আরও একটা বিখ্যাত জায়গা দেখলাম, যেটার নাম হচ্ছে লাল বাঁধ। মল্লরাজা রঘুনাথ সিংহ তার প্রিয় মহিলা সঙ্গীত শিল্পী লাল বাইয়ের জন্য এই বাঁধটি নির্মাণ করেছিলেন। যদিও পরবর্তীকালে লাল বাইয়ের কিছু দুষ্কৃতির জন্য রাজা রঘুনাথ সিংহ এবং লাল বাই দুজনেই প্রজাদের হাতে নিহত হন, এবং লাল বাইয়ের দেহ এই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তার অবশ্য একটা বড় ইতিহাসও রয়েছে, যেটা পরবর্তীকালে আবার কোনো দিন তোমাদেরকে বলে শোনাবো। আমরা এখন কোথায় যাচ্ছি বৃষ্টি, বল বল কোথায় যাচ্ছি? আমরা এখন গড় দরওয়াজা দেখতে যাচ্ছি, আর এখানে একটা জায়গাতে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো, আর বেশ সুন্দর, মানে হিস্টোরিক্যাল প্লেস, আর আমার হিস্টোরিক্যাল প্লেস খুব ভালো লাগে। এই যে দেখো মোনাইদি আছে। এখন আমরা দেখতে যাচ্ছি বিষ্ণুপুরের বিখ্যাত গড় দরওয়াজা, বা এটাকে গেটওয়ে অফ বিষ্ণুপুরও বলা যেতে পারে। ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে তৈরি এই গড় দরওয়াজারও কিন্তু রয়েছে খুব সুন্দর কিছু ইতিহাস, যেগুলো এই যে এখানে লেখা ছিল। আর বিষ্ণুপুরের সমস্ত মন্দির বা যে কোনো স্থাপত্যের বাইরেই কিন্তু তার হিস্টোরি এভাবে সুন্দর করে লেখা রয়েছে। এই গড় দরওয়াজার পাশেই ছিল একটা বিশাল বড় প্রাচীর, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে তৈরি এই গড় দরওয়াজাটা তৈরির ইতিহাসও কিন্তু বেশ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ দেওয়ালগুলো,
এই দেওয়ালগুলো তৈরির সময় এই মৃত্তিকাগুলো চেটানোর জন্য বিভিন্ন ধরনের আঠা, চুন, সুরকি, এমনকি বিউলি ডাল বাটা পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এটা শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম। যখন সারা ভারতবর্ষে চলছিল মুঘলদের শাসন আর বাংলায় চলছিল নবাবদের শাসন, তখনও কিন্তু বিষ্ণুপুর সম্পূর্ণ পৃথক আর স্বাধীন একটা রাষ্ট্র ছিল। আর এই গড় দরওয়াজা কিন্তু বিষ্ণুপুরকে স্বাধীন রাষ্ট্র রাখার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করত। এই দরওয়াজাটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে যে কোনো বর্গী হামলা বা মুঘলদের আক্রমণ বা নবাবদের আক্রমণ থেকে কিন্তু বিষ্ণুপুরকে রক্ষা করত এই গড় দরওয়াজা। প্রতিটা দেওয়ালে রয়েছে কিছু ছিদ্র, যে ছিদ্রর ওই পার থেকে সৈনিকরা এমনভাবে বন্দুক তাক করে রাখত যে এই দিকে কিন্তু যারা আসতো তারা বুঝতেও পারত না, এবং সেভাবেই তারা এই বিষ্ণুপুরকে রক্ষা করত। ভেবে অবাক লাগছিল যে আজকে আমরাও সেই দরওয়াজার সাক্ষী হয়ে থাকলাম। খুব ভালো লাগলো বিষ্ণুপুরের এই গড় দরওয়াজাটা দেখে। গড় দরওয়াজা থেকে বেরিয়েই আমরা গেছিলাম মহারাজা বীর হাম্বির উদ্যান, বা এই জায়গাটা লাল জিউ নামেও পরিচিত। দূর থেকে অনেকটা পুরনো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো দেখতে লাগছিল আমার জায়গাটা, যদিও সম্পূর্ণ এটা আমার নিজস্ব মতামত। ভেতরে ঢুকেই ভীষণ সুন্দর লাগলো। কি সুন্দরভাবে তৈরি করা দেখো এই জায়গাটা। এটা একটা উদ্যান, সেটা ভেতরে ঢুকেই আমরাও ফিল করছিলাম। আর এটার ইতিহাস সম্পূর্ণভাবে লেখা আছে বাংলাতে, হিন্দিতে, ইংরাজিতে। ইভেন যারা চোখে দেখতে পায় না তাদের জন্য ব্রেইলের ব্যবস্থা করা ছিল, যাতে তারাও এই হিস্টোরি সম্পর্কে ভালোভাবে জানতে পারে, যেটা দেখে আমারও খুব ভালো লাগলো। এই বিষ্ণুপুর কিন্তু বেশিরভাগই মল্ল রাজাদের দ্বারা তৈরি, তাই বিষ্ণুপুরের আদি নাম ছিল মল্লভূম। পরবর্তীকালে রাজা জয় মল্ল এই মল্লভূমের নাম পরিবর্তন করে রেখেছিল বিষ্ণুপুর। এবং মল্ল রাজাদের মধ্যে বেশিরভাগ রাজাই ছিল ধর্মপ্রাণ, আর তারা প্রায় প্রত্যেকেই ছিল বৈষ্ণব ধর্মে দীক্ষিত। তাই বিষ্ণুপুরের প্রতিটা মন্দিরের মধ্যেই রাধা কৃষ্ণের চিহ্ন কিন্তু বর্তমান তোমরা পাবেই। প্রতিটা মন্দিরেই প্রায় রাধা কৃষ্ণের বিগ্রহ, বা মন্দিরের দেওয়ালগুলিতে রাধা কৃষ্ণ, রামায়ণ, মহাভারত এই সমস্ত দৃশ্যকে কিন্তু খুব ভালোভাবে চিত্রায়িত করা ছিল। রাজা বীর হাম্বিরের উদ্যান থেকে বেরিয়ে আমরা এসেছি মৃন্ময়ী মায়ের মন্দির। এই মন্দিরে কিন্তু ভেতরে ক্যামেরায় একদমই অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখালাম। তবে এলে অবশ্যই মন্দিরের দর্শন করে যেও। আর এই মন্দিরের বাইরে রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত ডোকরা শিল্পের কিছু নিদর্শন। খুব সুন্দর সুন্দর ডোকরা শিল্পের কাজ এখানে দেখলাম। তোমরা যদি ডোকরা শিল্পের কোনো জিনিস কিনতে চাও এখান থেকে কিনতে পারো, বেশ ভালো ছিল জিনিসগুলো। এখন আমরা যে মন্দিরটায় প্রবেশ করছি সেই মন্দিরটার নাম হলো রাধেশ্যাম মন্দির। আর এই মন্দিরের স্ট্রাকচারটা আমার অনেকটা বীর হাম্বিরের উদ্যানটার মতোই লেগেছে। তবে এই মন্দিরের যেটা বিশেষ আকর্ষণ ছিল সেটা হলো এই তুলসী মঞ্চটা। দেখো কত বড় তুলসী মঞ্চ! আমাদের এখনকার ঘরে যে তুলসী মঞ্চ দেখা যায় তার সাথে কিন্তু এর কোনো মিল নেই। আর এই মঞ্চটা হচ্ছে নাট্য মঞ্চ, রাজাদের সময় এখানে নাট্য পরিবেশনা করা হতো। আর মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটা শিল্পের বিভিন্ন নিদর্শন। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো বিষ্ণুপুরের একটা অন্যতম প্রসিদ্ধ ও বিখ্যাত মন্দির, সেটা হলো জোড় বাংলা, যেটা ছবি প্রায় আমরা অনেকেই ভূগোল বইয়ে দেখেছিলাম আমাদের। তো এই মন্দিরটার কাছে এসে আমার বেশ ভালো লেগেছিল, কারণ আমি তো দেখেছি আমাদের ছোটোবেলার ভূগোল বইয়ে এই বিষ্ণুপুরের জোড় বাংলার ছবি। আর এটার নাম জোড় বাংলা এই কারণেই হয়েছে, এই মন্দিরের স্ট্রাকচারটা দেখো, আমাদের যেরকম বাংলার মানে গ্রাম বাংলার বাড়িতে চালা বাড়িগুলো হয়, বাড়ির চালগুলো যেমন হয়, সেভাবে তৈরি করা দুটো মন্দিরকে একসাথে জয়েন করা হয়েছে, সেজন্য এটাকে জোড় বাংলা বলা হয়। আর যেখানে জয়েন করা হয়েছে সেই জায়গাটাও দেখাবো। তার আগে এই মন্দিরের দেওয়ালের টেরাকোটার কারিকার্যগুলো তোমাদেরকে একটু দেখাই। এত সুন্দরভাবে বিভিন্ন কথা কাহিনী বর্ণনা করা ছিল এই টেরাকোটা শিল্পগুলোর মধ্যে, বিভিন্ন দেবদেবীর মূর্তি, রামায়ণ, মহাভারতের বিভিন্ন গল্প, এছাড়া নানা রকমের কারুকার্য, হাতের নকশা, এগুলো দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল।
বলছি তোমাদেরকে তোমাদের বাঁকুড়া ঘোরাচ্ছি, কেমন লাগছে? খুব সুন্দর, থ্যাঙ্কস ফর ঘোরাই। ও তো আমাকে ঘোরায়নি, এখন আমি ওকে ঘোরাচ্ছি। বৃষ্টির কিছু বক্তব্য আছে? না না, আমার কিছু বক্তব্য যে মন্দি বললো না যে বাঁকুড়া ঘোরালাম তোমাকে কেমন লাগছে, এবার আমি আমরা এটা বলবো যারা আমরা বাঁকুড়াই থাকি, তোমাদের কেমন লাগছে বলো বাঁকুড়া ঘোরাচ্ছি? ভালো লাগছে। কিছুদিন পরে এই কথাটা আবার আমি তোকে জিজ্ঞাসা করবো। ও আমি আর জিজ্ঞাসা করার অপশন নেই, এবার একই হই। এখন ওর শ্বশুর বাড়ি, কিছুদিন পর আমারও হয়ে যাবে। তো আমাদের ভাই বোনদের মজা খুনসুটি তো চলতেই থাকবে, আর তার সাথে তোমাদেরকে আমি শোনাতে থাকবো জিষ্ণুপুরের রহস্যময় ইতিহাস ও তার গল্পগুলো। তো আমাদের এখন বিষ্ণুপুর ভ্রমণ চলছে, দুটো বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করিনি, এরপর আমরা লাঞ্চ করব, তারপর একটা বিশেষ জায়গা যাব। এখন আমরা দেখতে যাচ্ছি বিষ্ণুপুরের শ্যাম রায় মন্দির। আর যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, বিষ্ণুপুরের প্রতিটা মন্দিরের নাম কিন্তু রাধাকৃষ্ণের নামে। শ্যাম অর্থাৎ কৃষ্ণ আর রায় অর্থাৎ রাধা, তাদের নাম দুটোকে যোগ করে কিন্তু শ্যাম রায় মন্দিরটার নাম দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে। আর এখানেও মন্দিরের বিভিন্ন ইতিহাস লেখা ছিল। শ্যামরায় মন্দির দেখা শেষ করে আমরা চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ দেখার জন্য। এটার ছবিও কিন্তু তোমরা অনেকেই ভূগোল বইয়ে দেখে থাকবে। এই রাসমঞ্চ স্ট্রাকচারটা কিন্তু খুব ইউনিক টাইপের। নিচের ঘরগুলো আমাদের বাংলার ঘরের মতো হলেও ওপরটা কিন্তু অনেকটা মিশরের পিরামিডের আকারে তৈরি করা হয়েছে, দেখো। আর এই রাসমঞ্চের ভেতরে রয়েছে প্রায় 100টা দরজা। আর এখানে যেটার ইতিহাস লেখা ছিল রাসমঞ্চের, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে পরে এগুলো পড়েও নিতে পারো। সেই বহু পুরনো রাসমঞ্চের দরজার ভেতর দিয়ে আমরাও একটু প্রবেশ করি, আর ভেতরে ঢুকে আভাস নিই সেই মল্লরাজাদের আমলের একটু। প্রত্যেকটা দরজা এখনও যে এইরূপ সুন্দর আছে, এর থেকে বোঝা যায় যে তখনকার দিনের যে মেটেরিয়ালসগুলো ছিল সেগুলো ঠিক কতটা সুন্দর আর কতটা টেকসই ছিল। আমরা এখন ঘুরছি বিষ্ণুপুরের রাসমঞ্চ, আর এই জায়গাগুলো একটু নস্টালজিকও, কারণ আমরা ছোটোবেলা থেকে ভূগোল বইয়ে এই জায়গাগুলো সম্বন্ধে পড়েছি, ছবি দেখেছি, আর আজকে সেইগুলো নিজের চোখে দেখছি, হাতে ছুঁয়ে দেখছি, তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। মল্ল রাজাদের রাজত্বকালে যখন বিষ্ণুপুরে রাস উৎসব পালন করা হতো, তখন বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের দেবী দেবতাদের এই রাসমঞ্চে আনা হতো এবং এখানে বড় করে রাস উৎসব পালন করা হতো। যাই হোক, বিষ্ণুপুর ঘুরলাম, বিভিন্ন মন্দির দেখলাম, আরও কিছু দেখব এবং আরও গল্প তোমাদেরকে পরবর্তী ভিডিও বা পরবর্তী সময় শোনাবো, যেমন বিষ্ণুপুরি তাঁত, বিষ্ণুপুরি সিল্ক, বিষ্ণুপুরের বালুচুরি, এগুলো শপিং করা তো এখনও বাকি রয়ে গেল। চলো আজকের মতো এটুকুই, তবে ভ্লগ কিন্তু শেষ হয়নি এখনো। সো আমাদের বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট। রিকু কেমন লাগলো বিষ্ণুপুর? ভালো লেগেছে, ভালো, খুব ভালো লাগলো সত্যি। অনেক রকমের হিস্টোরিক্যাল জায়গা দেখলাম, আর এখন আমরা গাড়িতে করে যাচ্ছি একটা বিশেষ জায়গা, তার আগে আমরা লাঞ্চ করব, তবে কোন জায়গা যাচ্ছি সেটা নেক্সট ভ্লগে দেখতে হবে। চলো আগে লাঞ্চ করে নিই, তারপর তোমাদেরকে কিছু বলবো আরো। তো আমরা ঠিক করলাম যে আমরা যে জায়গাটা যাচ্ছি ওখানে গিয়েই আমরা লাঞ্চটা করব, কারণ ওই জায়গাটা খুবই সুন্দর। তো আজকের এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, ওটা একটা আলাদা ব্লগ হবে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে সবাই প্লিজ একটু বলো, ভালো লাগলে লাইক করে দিও, হ্যাঁ শেয়ার করে দিও, আর তোমাদের ভালো লাগে আবার তোমরা ঘুরতে চলে আসবে একদম। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।